সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলেছেন তার স্ত্রী ফেরদৌস আক্তার। সিরাজউদ্দৌলা যখন জেলে তখন তার স্ত্রী ফেরদৌস আক্তার 18 লাখ টাকা তুলে উধাও হয়েছেন। বর্তমানে ফেরদৌস আক্তার কোথায় আছেন তা জানেন না তার কোনো আত্মীয় স্বজনই। নুসরাতের মা শিরিন আক্তারের করা মামলায় অধ্যক্ষ সিরাজ জেলে যাওয়ার পর 28 মার্চ জনতা ব্যাংকের সোনাগাজী শাখা সিরাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসব টাকা উত্তোলন করা হয়। তবে এসব টাকা কিছু অধ্যক্ষ সিরাজের মুক্তির আন্দোলন এবং নুসরাতকে পুড়িয়ে হত্যা করা খুনিদের পিছনে ব্যয় করা হবে বলে জানা গেছে। ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় মকসুদুর রহমান সড়কের ফেরদৌস মঞ্জিল নামে দোতলা বাড়িটি অধ্যক্ষ সিরাজের। রোববার সকালে সেখানে গিয়ে দেখা যায় বাড়িটি তালাবদ্ধ আছে। ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজের পরিবার। স্থানীয় বাসিন্দারা জানান, 7 থেকে 8 বছর আগে 20 লাখ টাকায় 450 জমি ক্রয় করেন অধ্যক্ষ সিরাজ। প্রথমে টিন শেড বাড়ি ছিল, 3 বছর আগে দোতলা পাকা দালান করেন তিনি। 6 তলা ফাউন্ডেশনের ওপর দোতলা বাড়ি। ব্যাংক থেকে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের সোনাগাজী শাখার ম্যানেজার বলেন, 28 মার্চ সিরাজের স্ত্রী তার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেছেন। তবে টাকার পরিমাণ এই মুহূর্তে বলতে পারছি না। জেলে থাকার পরও সিরাজের অ্যাকাউন্ট থেকে কিভাবে 18 লাখ টাকা উত্তোলন করা হলো জানতে চাইলে তিনি বলেন, টাকা উত্তোলনের বিষয়টি আমি শুনেছি, টাকা চেকের মাধ্যমে তুলতে পারেন, এমনও হতে পারে সিরাজের স্বাক্ষর করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।